স্বামী এবং প্রেমিক দুজনের সাথে সংসার করার আবদার। বনগায় গৃহবধূর এমন কাণ্ডে হতবাক সকলে। ঘর থেকে উদ্ধার স্বামীর দেহ। এই ঘটনায় স্ত্রী এবং প্রেমিককে আটক করেছে পুলিশ। ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগা থানার অন্তর্গত স্টেশন রোড নিমতলা এলাকায়। ঘটনায় মৃত যুবক রাজু কুণ্ডু। স্থানীয়দের অভিযোগ, স্ত্রীর সাথে পড়শি এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল, যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। গত রাতেও অশান্তি হয় বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে রাতে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা উমা রায় বলেন, সম্পর্কের কথা জানার পর আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, উল্টে প্রতিবেশীদের দোষারোপ করা হতো। মাঝে অনিল মাল নামে ওই যুবকের সাথে পালিয়ে যায় গৃহবধূ পূজা। সন্তানদের কথা ভেবে স্বামী ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিল। পূজা কুণ্ডু আর অনিল মাল, এদের দীর্ঘদিন ধরে 7 মাস ধরে এদের সম্পর্ক চলছে ভালোবাসার। কেননা আমরা যখন প্রতিবেশী কোনো বাধা দিতে যেতাম, আমাদেরকে গালগালাগালো করতো, তার বাবা মা তাদের পরিবার আমাদেরকে দোষারোপ করতো। আর আমরা যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা বুঝিনি, সে চলেও গেছিল তার স্বামী এবং তাকে ভালোবেসে আবার ফিরিয়ে নিয়ে এসছে, বাচ্চা 3টে আছে তাদের কথা ভেবে। তার সত্ত্বেও আমরা পাড়ার লোক ওকে ভালোবেসে সাপোর্ট করে, আমরা ওকে কিছুই বলিনি। কেননা যে আমরা চাইছিলাম যে ওর সম্পর্ক হয়েছে, যখন তার বিয়ে থা করেছে, তার সম্পর্ক হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তার স্বামীর সাথে সংসার করুক, আমরা প্রতিবেশী এটাই চেয়েছিলাম। ও দীর্ঘদিন তার কাছেতেই থাকতো, তার কাছেতেই যায়, আর তার স্বামীকে তার যার সাথে ভালোবাসতো সে আর ও মিলে দুজন মিলে তাকে মেরে ফেলেছে। জানা গেছে বেশ কয়েক বছর আগে পূজার সাথে বিয়ে হয় রাজু কুণ্ডুর। তাদের 3টি সন্তানও রয়েছে। স্থানীয়দের দাবি, বছরখানেক আগে অনিলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে পূজা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মাম বিশ্বাস বলেন, আমরা সকালে প্রথম দেখি, আমাদের ধারণা ওকে মেরে ফেলা হয়েছে। পূজা দুজনের সাথেই থাকতে চাইতো, সন্তানদের কথা ভেবে রাজু মেনেও নিয়েছিল। মানে মনে হচ্ছে না যে উনি নিজের ইচ্ছায় দিয়েছে, মনে হচ্ছে কেউ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে যে দিয়ে দিয়েছে কেউ, মানে গলার ছালটাল উঠে গেছে, মনে হচ্ছে এখানে গলায় দড়িটা দিলে এরকম আটকে যায়, কিন্তু ওনার এখানে উঠে গেছে দড়িটা, পুরো মনে হচ্ছে যে কেউ দিয়ে ঝুলিয়ে দিয়েছে এরকম একটা বিষয়। আমরা তো দেখে ঘরে আর যেই উন্নাটা দিয়েছে সেই উন্নাটাই ওনার বউ মানে সারাক্ষণ কালকে নিয়েছিল। মানে ও একজনকে ভালোবেসে তার সাথেও সংসার করবে, এর সাথেও সংসার করবে, তাও এর যেই স্বামীটা মারা গেছে ও সেটা ভেবেও মেনে নিয়েছে সংসার করার জন্যে, কিন্তু ও সেটা হচ্ছে না, একবার এর কাছে একবার এর কাছে আসছে, কালকে রাতে গন্ডগোল হয়েছে। আর যার সাথে হলো থাকে তারা দুজনে মিলে কালকে ওকে মেরেছে, রাত মেরে আবার ওকে ঝুলিয়েও দিয়ে এসেছে ঘরেই। মৃত যুবকের দাদা গৌতম কুণ্ডু বলেন, আমরা দূরে থাকি, লোকের মুখে শুনেছি ভাইয়ের বউয়ের সাথে অন্যের সম্পর্ক রয়েছে। এই শুনছি যে নাকি কারোর সাথে ভালোবাসা আছে, এই নিয়ে নাকি প্রায় গন্ডগোল হতো, আগেও একবার গন্ডগোল হয়েছে। শুনলাম যে ও এরকম গলায় দড়ি দিয়ে ঘরে বডি পাওয়া গেছে। এই এখন আগেও নাকি একটু রাত্রে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে ওদের মধ্যে, মানে যে ছেলেটার সাথে প্রেম ভালোবাসা এবং ওর বোর সাথে ঝামেলা হয়েছে। এবার এখন আসলাম, এসে দেখি যে ভাই ওরকম ঝুলানো। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে স্থানীয়রাই স্বামীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখতে পান। এরপরে স্ত্রী ও তার প্রেমিককে ধরে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে বনগা থানার পুলিশ মৃত রাজুর স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ। ওরা দুজন যেন সারা জীবনের মতন একদম ই হয়ে যায়, ওরা যেন না বেরোয়। কেন বললে, আমার দিদি আর পূজা আর ওই অনিল, পূজা আর অনিল এরা 6 মাসের মধ্যে প্রেম করেছে, 6 মাসের মধ্যে। তার প্রেমিকা মিলে আমার বাবাকে ফোন করেছে, বাবাকে মেরে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন 03215257603।